হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সে ভিডিওটি আমাদের সমাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে শিক্ষার্থীরা, যা আমরা দেখেও না দেখার ভান করি। সেগুলো এত ক্ষুদ্র এবং এত সেন্সিটিভ হয়, সে বিষয়গুলো না দেখলে শিক্ষার্থীদের কত সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই ছবিটি দেখে বুঝতে পারছো যে আজ আমরা ঠিক শিশুদের কোন সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা ঢুকে পড়ি। তবে আলোচনা ঢোকার আগে আমরা বলে নিই, সেই রিমেডিয়াল টিচিং নিয়ে যে আমরা আলোচনা করব, সেই রিমেডিয়াল টিচিংটা কাদের দেব, কিভাবে দেব, তার আগে একটা পদ্ধতি রয়েছে, একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটি সম্পর্কে আমরা একটু জেনে নিই। ডায়াগনোস্টিক টেস্ট কি? ডায়াগনোস্টিক টেস্ট হলো শিক্ষক এবং টিচার কি করবে, সে শিক্ষার্থীগুলোকে অ্যানালাইসিস করবে ইন্ডিভিজুয়ালি, তার কি কি সমস্যা হচ্ছে সেটা দেখবে, সে কোথায় কোথায় উইক সেটা সে দেখবে, দেখে নিয়ে তার আইডেন্টিফাই স্টুডেন্টকে তার উইক জায়গা অনুসারে সেই সাবজেক্টে তাকে কী করা হবে, শিক্ষাদান করা হবে। রিমেডিয়াল টিচিং, এবার রিমেডিয়াল টিচিং কি? আমরা যেই বাচ্চাগুলোকে আইডেন্টিফাই করেছিলাম স্লো লার্নারগুলোকে, সেগুলোকে কী করতে হবে, সেইভাবে শিক্ষা দিতে হবে যেইভাবে তার প্রয়োজন, মানে তাদের নেসেসিটি, এই নেসেসিটি অনুসারে তাদেরকে শিক্ষা দিতে হবে। এবার আইডেন্টিফাই করা বাচ্চাগুলোকে কী করতে হবে, তাদের কোন সমস্যা হয়েছে সেই স্কিলগুলো বুঝে নিয়ে সেই সমাধানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তার যেগুলো হচ্ছে পার্টিকুলার প্রবলেম রয়েছে, সেই প্রবলেম অনুসারে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে। এবার আমরা দেখে নিই যে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুজন শিক্ষাবিদ রয়েছেন, সেই শিক্ষাবিদদের কী কী মতামত রয়েছে। হ্যালোহ্যান এবং ক্যাফম্যান শিক্ষা এই রিমেডিয়াল টিচিং সম্পর্কে 5টি কী বলবো মত পোষণ করেছে। সেই 5টি মত কি? প্রথম মতটি হলো ব্যাকওয়ার্ডনেস ইন এডুকেশন, মানে হচ্ছে কি, শিক্ষায় পশ্চাদবর্তিতা। শিক্ষার্থী কী করে, শিক্ষামূলক অগ্রসরতার বিশেষভাবে তাদের কী করে, ব্যাহত করে শিক্ষাক্ষেত্রে, ফলে শিক্ষার্থী সঠিকভাবে এগিয়ে যেতে পারে না। বিভিন্ন পিছনের বিভিন্ন কারণ, পরিবারের কারণ হতে পারে, নিজস্ব কারণ হতে পারে, আর্থিক কারণ হতে পারে, বিভিন্ন কারণের জন্য সে কী করে পড়াশোনা করতে পারে না, যার জন্য তার কী হয়, লার্নিং ডিসেবিলিটি তৈরি হয়। নেক্সট, ইমব্যালেন্স ডেভেলপমেন্ট, মানে একটা শিক্ষার্থী কী করছে, সে শ্রেণীকক্ষে ধরে নাও সে হচ্ছে ইংলিশের একটা স্টুডেন্ট, সে কী করছে, ভালো করে উচ্চারণ করতে পারছে না, ফলে কী হচ্ছে, বাকি তার যে স্টুডেন্টরা, বাকি যে বন্ধুবান্ধবীরা, তারা কী করছে, ভালো করে উচ্চারণ করতে পারছে, তার ফোনেটিক্সগুলো খুব ভালো, ফলে কী হচ্ছে, সে ইমব্যালেন্স করতে পারছে না, সে তার নিজের এলাকার সাথে, মানে নিজের যে পরিবেশটা, বন্ধুদের সে পরিবেশটার সাথে সে কিন্তু নিজেকে খাপ খাওয়াতে পারছে না। নেক্সট যেটা আসছে, ডিফেক্টস কজ বাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যদি সমস্যা দেখা যায়, মানে ব্রেনে যদি কোনো সমস্যা দেখা যায়, তার ক্ষেত্রেও কিন্তু লার্নিং ডিসেবিলিটি তৈরি হয়। নেক্সট একটা পয়েন্ট রয়েছে, লার্নিং প্রবলেম কজ বাই এনভায়রনমেন্ট, মানে পরিবেশ, পরিবেশ কী করছে, পরিবেশ হলো আমরা যেখানে থাকছি। এবার ধরে নিলাম একটি শিক্ষার্থী অঙ্ক পারছে না, ঠিক আছে, এবার অঙ্ক যে পারছে না সেক্ষেত্রে তার পরিবেশের লোকজন তাকে কিন্তু জোর করছে, না তোমাকে অঙ্কটা শিখতে হবে, কিন্তু সে কখনোই সেই পরিবেশের লোকজন না বলছে না যে অঙ্কটা না শিখলেও তুমি এগিয়ে যেতে পারো, তাহলে এক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা দেখা দেয়, কারণ তবে সবসময় এই সমস্যাটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট পয়েন্ট বলছে কি, মেন্টাল রিটেনশন অ্যান্ড ইমোশনাল প্রবলেম। তো এবার বলছে যে মানসিক পশ্চাদবর্তিতা, মানে মানসিকভাবে সে কী করে, পিছিয়ে পড়ে, মানে আমি পারছি না, বাবা কোনো সমস্যা হচ্ছে,
অনেকের অঙ্ক দেখলেই ভয় লাগে, অনেকের ইংরেজি দেখলেই ভয় লাগে, অনেকের ইতিহাসের সাল দেখলে মনে রাখতে পারছে না, এই যে সমস্যাগুলো হচ্ছে, ফলে কি হচ্ছে, বাধা পড়ছে শিক্ষাক্ষেত্রে। হ্যাঁ, সে পড়াশোনা গ্রহণ করতে পারছে না, মানে শিক্ষা গ্রহণ করতে পারছে না, ফলে কি হচ্ছে, লার্নিং ডিসএবিলিটি তৈরি হচ্ছে। এবার আমরা দেখে নেব লার্নিং ডিসএবিলিটির মডার্ন কনসেপ্ট। ফার্স্ট পয়েন্টটা কী লেখেছে সেটা আমরা এবার দেখে নিই। মডার্ন কনসেপ্টে কী বলা হয়েছে, যে শিখনে অক্ষম শিক্ষার্থীদের মৌখিক ও লিখিত ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং আর্থিক অর্থ অনুধাবন করতে পারে না, তার ফলে কী হচ্ছে, লার্নিং ডিসএবিলিটি তৈরি হচ্ছে। মানে হচ্ছে সে ওরাল রিটেন কোনোভাবে সে বুঝতে পারছে না, ফলে তার লার্নিং ডিসএবিলিটি তৈরি হচ্ছে। 2 নম্বর পয়েন্টে কী দেখা যাচ্ছে, যে হয়তো শ্রবণে, চিন্তা করতে, কথা বলতে, গণিতের সমস্যা সমাধান করতে গিয়ে তার কোনো সমস্যা দেখা যাচ্ছে, যার ফলে লার্নিং ডিসএবিলিটি হয়ে থাকে। 4 নম্বর পয়েন্টে রয়েছে, যদি কোনো শিক্ষার্থী ব্রেনে আঘাত পায় কোনো, বা কী বলো, তাছাড়া যদি কোনো মানসিক চাপে থাকে, তাহলে তার কী হয়, লার্নিং ডিসএবিলিটি দেখা যায়। যেমন ডিসলেক্সিয়া একটা উদাহরণ। তারপরে 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে কী হচ্ছে, শিশুদের শ্রবণজাত, মানসিক, প্রাক্ষোভিক বা পশ্চাদবর্তিতা বা সাংস্কৃতিক পরিবেশের কারণে আর্থিক অসুবিধার জন্য শিক্ষার্থীরা যে সমস্যায় আক্রান্ত হয় সেটা কিন্তু লার্নিং ডিসেবল নয়। মানে এর আগে আমরা পড়েছি আগের চ্যাপ্টারগুলোতে যে ভিজুয়াল প্রবলেম, মেন্টাল প্রবলেম, হিয়ারিং প্রবলেম, তো এই যে ইম্পেরিমেন্ট বা এই যে হ্যান্ডিক্র্যাফ্ট, এরা কিন্তু লার্নিং ডিসেবিলিটির মধ্যে পড়ে না। লার্নিং ডিসেবল স্টুডেন্টরা কিন্তু একজন সাধারণ স্টুডেন্টেরই মতো হয়, কিন্তু তাদের কি হয়, ছোট সমস্যা যেটা চোখে সহজে পড়ে না, খুব সেন্সিটিভ হয়, সেসব ছাত্রদেরকেই কিন্তু লার্নিং ডিসেবল বলা হয়ে থাকে। এবার আমরা দেখে নেব লার্নিং ডিসেবল শিক্ষার্থীদের কিছু ক্যারেক্টারিস্টিক। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বি এবং ডি, মানে শিক্ষার্থীরা কী করে, বি এবং ডি চিনতে পারে না। এর ফলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে শিক্ষার্থীরা কী করে, চিনতে পারে না, বি এবং ডি এর মধ্যে কী করে, যে পার্থক্যটা তারা তৈরি করতে পারে না। ম্যাথমেটিক্স যে সিম্বলসগুলো রয়েছে সেগুলোকে তারা সিমিলার মনে করে, হ্যাঁ, কিছুতেই তাদেরকে আলাদা করে রাখে, মনে রাখবে যে সেটা মনে রাখতে পারে না। তারা সঠিকভাবে একটা রিডিং কম্প্রিহেনশন পড়তে পারে না, তারা নিজের মনের ভাবটা যে ভালো করে এক্সপ্লেইন করবে সেটা বলতে পারে না। তাদের কী হয়, তারা যেই ভাষায় কথা বলছে তারা খুব কী হয়, খুব পুয়োর, মানে খুব লো ভাষায় কথা বলে, আমি যাই খাই, মানে কমপ্লিট সেন্টেন্সে কথা বলতে পারে না, কারণ তারা মনে রাখতে পারে না। তারা কী করে, রাইট এবং লেফট, ডান দিক বা দিক, সেটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না, সে কী করছে, ডান দিকে যাবে না বাদিক, ডান দিকটাকে বাদিক বলে, বাদিকটাকে ডান দিক বলে। যেমন অনেক সময় দেখা যায়, ছোটোবেলায় দেখা যায় শিশুরা কী করে, উল্টো করে জুতো পরছে, এটা দেখা যায়, কারণ সে ভুলে যায় যে উল্টো জুতোটাই ও মনে করে ঠিক। ঠিক আছে, অনেক সময় আবার শিশুরা একটা দুষ্টুমি করেও করে। নেক্সট আমরা দেখে নেব লার্নিং ডিসএবিলিটির কিছু টাইপস। প্রথমে আমরা দেখে নিই ডিসলেক্সিয়া, যেটা কী হয়, রিডিং, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রিডিংয়ে হয়, স্পেলিং মিস্টেক হয়, রাইটিংয়ে হয়, ডিসলেক্সিয়া দেখা যায়। যেমন একটা সিনেমার এক্সাম্পল আমি এখানে তুলে ধরতে চাই, তারে জামিন পার, সিনেমাতে একটা শিশু লার্নিং ডিসেবল ছিল, কিন্তু তাই ক্ষেত্রে কিন্তু সে কী কর, সে হয়তো পড়তে পারতো না, মানে পড়তো ঠিকই কিন্তু সে লিখতে পারতো না ডিসেবিলিটির জন্য, লার্নিং ডিসেবিলিটি, কিন্তু সে কিন্তু সুন্দর ছবি আঁকতে পারতো, তাই তো, সেরকম। নেক্সট ডিসক্যালকুলাস, মানে আমি বুঝতে পারছি এখানে ক্যালকুলাসের মধ্যে দিয়ে যে শিক্ষার্থীদের নাম্বার দেখলে ভয় হয়, যোগ কী করে করবে, বিয়োগ কী করে করবে, এই নিয়ে তাদের মধ্যে একটা ফোবিয়া তৈরি হয়। আমরা আরেক কয়েকটি উদাহরণ দেখে নেব, সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়াতে কী হয়, স্পেলিং মিস্টেক করে, পুয়োর হ্যান্ডরাইটিং হয়, আর যেটা মনে করে সেটা লিখতে পারে না। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লাইনটি ধীরে ধীরে নেমে গেছে এভাবে, কারণটা কি, কারণটা হচ্ছে শিশু বুঝতে পারছে না যে তার ভুলটা কোথায় হচ্ছে, বা সে ভাবছে এভাবেই লিখতে হবে। এরপরে রয়েছে নন ভার্বাল লার্নিং ডিসেবল, মানে ধরে নিলাম, এর ফলে কী হচ্ছে, সিমটমটা কেমন হয়, তাদের মধ্যে মিসআন্ডারস্টুড হয়, একটা বাচ্চা হট করে টিচার একটা স্টুডেন্টকে বকা দিচ্ছে, সেক্ষেত্রে পাশের জন পাশের শিক্ষার্থী করে হেসে উঠলো,
সে সময় হাসা উচিত না, সে কেন হেসে উঠলো সে কিন্তু নিজেও জানে না কেন হাসলো, তাহলে মিস আন্ডারস্টুড, মানে আমি তোমাকে মুখ ভেঙে দিলাম, কেন ভেঙালাম সে বুঝতে পারলাম না, এর ফলে মিস আন্ডারস্টুড হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে ডিসপ্রক্সিয়া, ডিসপ্রক্সিয়া কী হয়, অ্যাটেনশন দিতে পারে না, সঠিকভাবে অ্যাটেনশন দিতে পারে না, কখনও খুব ইমোশন হয়ে পড়ে, কখনও খুব হাইপার হয়ে পড়ে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে পারে না, কোনো কথা কেউ বললো সেটা সম্পূর্ণ মানে বেমালুম ভুলে যাচ্ছে। আজকে একটা অঙ্ক শেখানো হলো, সেখানে বা একটা কোনো এক্সাম্পল বলা হলো বা যে কোনো চ্যাপ্টার পড়ানো হলো, স্কুল বাড়িতে গিয়ে স্টুডেন্টটা বলতে পারছে না বা ও কী করলো সেটা বলতে পারছে না। এটা এই ডিসপ্রক্সিয়াতে এটা হয়ে থাকে। নেক্সট রয়েছে অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার, মানে আমি মুখে একটা কথা বললাম, ছবি বুঝতে পারছো যে একটা কিছু বলছে, কিন্তু সে কী করছে সঠিকভাবে ইন্টারপ্রেট করছে না, শিক্ষার্থী বুঝতে পারছে না যে কী বলছে, টিচার কী বলছে, আনমনা থাকছে, টিচার যা বলছে সেটা ফলে সঠিকভাবে শুনতে পারছে না, যার ফলে কী হচ্ছে ডিসএবিলিটি বা পড়াশোনায় অমনোযোগিতা, বকা খাচ্ছে স্কুলে তুমি কিছু পারো না, কিন্তু না সেটা নয়, প্রবলেমটা হচ্ছে সে শুনতে পাচ্ছে না বা শুনলেও সেই যে কথাটা শুনতে চাইছে সেটা কানে এসে পৌঁছাচ্ছে না, এইভাবে সমস্যা দেখা যেতে পারে বা দেখা যায়, এই সমস্যাগুলো দেখা যায়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এই এর পরবর্তী দিনে আমরা জানতে পারবো বা যেটা জানবো যেটা হচ্ছে এই এই তো আজকে গেল শুধুমাত্র ভাগগুলো, এবার আমরা জানবো আর কী কী ভাগ রয়েছে এবং এক্ষেত্রে স্টুডেন্টের কী কর্তব্য, টিচার্সদের কী কর্তব্য এবং পরীক্ষায় ঠিক কোন জায়গাগুলো পড়লে ভালো হবে সেই বিষয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। থ্যাংক ইউ।